Zamai baba, tumi ganza khao. Aba. Ce to zon mi porte ke khan. Dite tan da baba. Ja baba. Ei, koi hatao. Lages. Eta lages. Ki hoye ja. Ki hoyse tomar? E bo rasta ka tha tu usa usa lagta se ka. Usa usa lagta se ka mane? E je usa. Ei, lages ami por padiso. Ore, lages. Ha. Edao lages, edao lages. Bujlam na. Hello viewers. Azmir Music. Subscribe, like, comment, share kurun. Dhanyabad. Are cigarette ta halao na. Khachho khachho eiguli ekbar ber kore dichho kan. Manush khabar khele to bhitore rakhe. Ki shuru korla tumi? একটা ফালাচ্ছো একটা ধরাচ্ছো আবার খাচ্ছো তো খাচ্ছো বের করে দিচ্ছো সাথে সাথে মানুষ খাবার খেলে তো ভিতরে রাখে তুমি সেটা সাথে সাথে বের করে দিচ্ছো আহ এত কথা বলো না তো সিগারেট তো খাইছি তো কি খাবা তা সমস্যা কি তোমার এই সিগারেট নিয়ে তো আমার সমস্যা কি সমস্যা কি সমস্যা মানে সেই তুমি বাসা থেকে সিগারেট খাওয়া শুরু করছো এখন কাছাকাছি চলে আসছি এখন পর্যন্ত সিগারেট খাচ্ছো তুমি জানো তোমার এই সিগারেটের কারণে কত ক্ষতি হইছে প্রচুর ক্ষতি হচ্ছে প্রচুর তো প্রচন্ড ক্ষতি হচ্ছে এত ক্ষতি আমি সহ্য করব কেন তোমার সে ক্ষতি সহ্য করতে হবে না তুমি যাও গো বাবার বাড়ি এই আইসো থেকে যাইবা আর যাইতে হবে না আমার সাথে না ভাই এই ভাবি তো ঠিকই কইছে আপনি সিগারেট খান ভালো কথা সিগারেটের ধোঁয়া দাও দিকি তারেন না আমি আবার সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না আর সিগারেট যারা খায় তাকে মুই গাড়িতে উঠাই না মাউগারপো 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 গাঞ্জা খাইতে খাইতে বড় হইলি আর সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না মাউ পারবো গাড়ি টান গাড়ি টানা দেখে তো বুঝে যাচ্ছে গাঞ্জা কি শুরু করলে সব আমি খাওয়া সহ্য করো না এই জন্য সামনে যাচ্ছে হইতাছে না যা 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 রাস্তা ভাঙা মুই আর দামু না নামেন তাহলে কি করব হ্যাঁ জানি মুই যাও চালাও এই কথাবার্তা একদম সাবধানে বলবা আমার দেখে কি মনে হয় আমি রিকশা চালাই হ্যাঁ রে রিকশা চালাই তোমাদের মতো ফ্যামিলির মেয়েরা রিকশা চালাবে তারপরে হলো ভ্যান চালাবে এই সারা তো আর কিছু পারবে না তাহলে বারবার কই লাগা এই 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 হুরির পুত্র নিতে এই কথাবার্তা একদম মুখ সামলাই কইবা এই ভাই কি কইতাছো খারাপ ফ্যামিলির মেয়ে মানে বিয়ে করার সময় দেখো নাই তখন তো পায় পড়ছিলা এখন খারাপ ফ্যামিলির মেয়ে হয়ে গেছি আমি পায় বলে আমি পড়ছি ভাই আপনারা নাইমা বাড়ি দিয়ে ঝগড়া করেন তো বেশি পাওয়ার দেখাইবো না তুমি কেন তখন আমার এলাকায় আসো এই ভাই আমি নাকি নামবেন ভাড়া কত মাউগার ভাড়া মোর 60 টাকা এইটুকু রাস্তা 60 টাকা তোর ভাড়া হইলো 25 টাকা 25 টাকা মানে 60 টাকা দেবে 25 টাকা কনকা হ্যাঁ চাইলেই পাওয়া যায় আর চাইলে না যাই জান না ধর হেইয়া কইছি তা দে তবে 60 টাকা আরে রে ধর আরো বের করব একবারে দেন এই রিকশা লাগে এক সমস্যা প্রবলেম এই লো এত 40 টাকা ধর রে ভাই কি শুরু করলা এই 10 টাকা তোর বকশিশ এই বকশিশ মানে আরো 10 টাকা দেন কে তুই আমার কাছে পাস ও ভাই মানে মোর 12 হইছে 60 টাকা দিছেন 50 টাকা যা দোয়া করিস দোয়া করিস হ্যাঁ ভাই দিলে দোয়া করবি ভাই এই তো করবেন সিগারেট আর গাঁজা খাইয়া ব্যাপারটা শেষ করবেন গরীব মানুষে 10 টাকা দিতে আমনে কো কষ্ট হয় মাউগার মোর সিগারেটের দোয়াই দিছস এবার জুতা দিবে খোলো তো একটা খোলো জুতা খুলব না জুতা খুললা হল দিমু ও তো গেছে আর খুলে লাভ কি চলো আস্তে যাও এটা ভারী আছে আবুল তাবুল ফেসাল পারবে না এই কি আবুল তাবুল ফেসাল পারছি এই কুত্তার মতো এমন করতেছ কেন কার মতো কুত্তার মতো আউল মাইয়া বর্ষা সাপ দিলে আমি কেমন করি এমনি করি দাইল ওই সাপ তো একটু উপরের দিকে আহে নিচে আর ভর করে না আল্লাহ রে এই আমার মন সম্মান সব শেষ করব দেখছস আবার কুত্তার মতো করতে আরে কুত্তার মতো না তা মুখ চাপ দিছে আইতাছি তো তুমি এইটুকু রাস্তা বাসে গিয়ে করতে পারবে না হ্যাঁ দেখ তো আবার যায় ভূতাই কি যে জালাই পড়ছি গাজার নৌকা পাহাড় বাইয়া যায় ও লাল রে আরেকটা বানা গাজার নৌকা পাহাড় কে কেরা আরে ভয় পাইন না
আমি দুই পথেরই প্রতীক। আমি টান বংশের ফোলা। কি বংশের ফোলা? টান টান মানে কি? আপনাকে অভাব অনটন বেশি আর দোষ কি রে বাবা? জন্মের পরই তো টান। আমি হারুন কিঞ্জার আছে না? আরে হারুন কিশিঞ্জারের মাইয়া খুশি কিশিঞ্জার, খুশি হলো আমার বউ। আরে মিয়া কি কয়, আমি যদি না খাইতাম তাইলে কি দূরাইতাম? খাই কুত্তার মতো হুমতে হুমতে আইসি, বলছি একটু টের পাইছি, ডরাইছি। কেড়াইলো পুলিশ টুলিশ আইলো নাকি? দুলাভাই মনে হয় আমাদের পুকুর পাড়ে আকাশে কুত্তা উড়ে এটা দেখতে আইছে। আমার বউ করতেছে জানগা, আমার দুইটা দাও আর নাই নাই তো সব খাইয়ে ফেলছি। এই একটা আছে, খাই ফেলছি। নাই না কি কা এইটা আছে? নাই তো নাই, কানের পিষ্টে রাইখা কই নাই হালান তো আমার কাছে। আমি তোকে যে দুলাভাই হই আমার দিবি না? দুলাভাই দুলাভাই কালকে বানায় রাখবি, কালকে কালকে বানায় রাখবি, আমি আইসা নিয়ে যাব। এত কষ্ট করে বানাইছি দুলাভাই, মানলেন? কষ্ট করে গামজটির কাছে টাকা রাখ। হাস এলো সকসকাটা দিছি, বানাবি বানায় রাখবি, আমি এসে নিয়ে যাবো। আরে আচ্ছা ভাই, আর একশো ঠিক আছে সর আমি যাই গা। এটা দিয়ে একটা বানাবো রে, একটা আছে এটা থো বানাইলে দিবি, হালাইতে ফাউল হয়ে গেল দুইটা। আইয়া বুঝলাম না। বেশি ঢং করবা না আমার লাগে, ঠিক আছে? আমি জানি তুমি এখন নাটক করতেছো, কারণ আয়া পড়ছি যে সামনে যে কিছু নিতে হইব, শ্বশুর বাড়িতে যাইতাছি, এত নাটক আমার লাগে করবে না, লাগেস না সবার সাথে আমার লাগে, চলো চলো। কই আইলো না তো? হ্যাঁ আইছি। আয় কি হইলো? মারতাছি তোমাকে বাইরে, কই ধাপ না মার তোর না, চলো চলো ভালো করে হাঁটা। আর বইল না, আপুর গাড়ি থেকে কখন রিস্কায় উঠছে, এখন আসে না, এখান থেকে এখানে আসতে এতক্ষণ লাগে? মায়ে যে মায়ে এসেছে, তোর আব্বার যে কি একটেল জ্ঞান। বাজার ঘাট করন লাগবো না? ও মাইয়ের জামাই আইতেছে, বাজার ঘাট করতে হবে? ঘাট কেন, বাজারে না করবো। বেশি কথা না কয়ে বাজারে যাও। ও কথার কথা বলেছো, চল আসবে এখনই, আচ্ছা যাচ্ছি। এত দেরি হইলো কে? নাকি জামাই এসে করেছে, কোথায় দিছে?
আমি কিন্তু তোমার জামাই নিয়ে আর পারতাছি না কইলাম কি করে কি করে তুমি জানো না আমার জীবন যৌবন সব শেষ করে ফেলা গেছে ওই কে এ জামাই শ্বশুর বাড়িতে আইসো এখন আমি বাজারে যাবো তোমার প্রিয় খাদ্য কি বলো আমি আমার ফোনে তো ব্যালেন্স নাই আমার তো একটু ব্যালেন্স দাঁড়াও তোমার ফোনে ব্যালেন্স লাগবো কিনলে গা কালো কথা কইবা তোমার বউ এই জায়গায় আমি স্টিল আছি আমার লগে তুমি সরাসরি কথা কইবা ঠিক আছে তুই ভ্যাকসিনের দোকানে যা যাক যাক টাকা ঢুকানো ওর বন্ধুদের ওর বন্ধুদের সাথে কথা টথা বলবে তো জামাই আমি বাজার নিয়ে আইতেছি যা আমার কি সুন্দর আড়া এইভাবে কি জানি দেখাইলো পরিচিত গেরান পাইতেছি কোন হালায় মনে গাঁজা খাইতেছে আশেপাশে যে জিনিস আমি জুয়ান্তি বয়সে খাইছি ইচ্ছা পরিমাণ আজকে আবার খামো আজকে মনে আনন্দ আছে জামাই মাইয়া আইসে বাড়িত এই খুশিতে গাঁজা খামো দেখি আশেপাশে কোন শালা মোনা খাইতে আছে কোন দিকে যাই গেরানটা গেরান এই দিকের থেকে আইতে আছে আমারও দুইটা টান দেন আপনার লোকে একটু খাইবে ভাই মজা করি জামাই বাবা তুমি গাঁজা খাও আব্বা সে তো জন্মের পর থেকে খান দুইটা টান দাও বাবা হ্যাঁ বাবা আব্বা আপনি তো জন্মের খাদক জন্মের আগে থেকে খাইতেন নাকি হয়েছে আব্বা আমি আর একটা বাড়িতে দিই আহ শান্তি পৃথিবীর যে কত বড় শান্তি আব্বা কেমন জানি এটা ফিল হয়েছে না এই দেখো হঠাৎ করে আকাশটা তিন ভাগ হয়ে গেছে তাই না আকাশও তিন ভাগ বাতাসও তিন ভাগ হয়ে গেছে ওই দেখো
দুটা অজগর সাপ উঠতে আছে হ্যাঁ তাই না অজগর সাপ আকাশে আর পাখি ওরে পানিতে দেখো ওইদিকে সমানে রুই মাছ আর কাতলা মাছ আমাদের দিকে আইতে আছে ইলিশ মাছ আমাদের দিকে আইতেছে বাবা বাইরে কি জিনিস খাওয়াইলি হ্যাঁ গরম তুই আমার ভাই আমি আপনার দুলা ভাই উঠো বাসা যাবে না নাচ গান নাচা হবে গানা হবে নাচ গান হলি কালের বন্ড বাবা অলি বাবার নাম ধরিয়া বাবা রে বাবা ও বাবা ও বাবা বাবা রে বাবা এ বাবা মুরগি বাবা মুকুত্তা বাবা বাবা রে বাবা শিয়াল বাবা কুত্তা বাবা শিয়াল বাবা বাবা রে বাবা 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 আর নাচতে পারবো না শোনো আব্বা একটু দাঁড়ায় তুমি বাড়িতে যাও আমি বাজারে গেলাম কেমন না 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 কেন আবার কি হইল আমি তো দাঁড়াইতে পারতেছি না বাজার সদায় কিচ্ছু হবে না আব্বা কোথায় যাব আজকে আমরা দুই ভাই মিলে বাসে মজা মাস্তি করব গাঁজা খাবো শ্বশুর জামাই ধরিয়া মাঞ্জা সারা রাত খাবো গাঞ্জা আকাশে উঠেছে তারা আকাশে উঠেছে তারা আমার শ্বশুরের টুট মারা সারা ওরে কি বাবা চল শ্বশুর আব্বা এ তুমি তো আবার জাগার মাল জাগায় এসে বসছো কি বলেন বাড়ি আসেনি তো আবার চলো চলেন ঘর চলেন এই যে বার আসতে উঠছি আবার জাগা তাই এসে বসছো আবার জাগা হ্যাঁ চলো 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 তুমি কি লাল গজ্জার মাথা খয়ে ফেলাইছো জামাই শ্বশুর এবং তুই ভাই তুমি শাসন করো আমি মজা করে ঘরে যাইয়া আরো দুইটা খাবো তার আগে কোন আপনি শুয়ে রয়েছেন কেন শুয়ে রয়েছি তোমার যা মানে গাবিরে ছমত দিচ্ছ লক্ষ্মী কুত্তা চিমড়ি খামচানি কামরানি কোন ছাড়ি না আমি যে লগে আইছি আছে বড়টা হয়ে গেছে তো আমি যাই বড়টা কি আরো বড় আছে আরে কও না কি হয়েছে কি কও আপনার যে ভাই আপনার ছোট ভাই আমার যে স্বামী হারুন কি সেন্দার আদর করে আইনে দিছেন এত আলাদা করে এলাইছে মারিয়া কি এত বড় শহর
বড়কা হাত দেয় এ গো পিটায় ভাইজান লজ্জার কথা জামাই আইছে বেড়াইতে জামাই আইছে বেড়াইতে জামাই রে লইয়া গাজা টোপলা লইয়া খাইয়া মাইয়ের এই দেশে জামাই রে কেন নইতে আর আমারে আলাদা খরচ কি নেশা করে বউ নেশা করে করুক কিন্তু বউ পিটাইলো কেন এটা মস্ত বড় একটা অপরাধ বউ পিটাই আমি কঠিন কঠিন বিচার করব বড়াপ্পা আপনি তো কিছুক্ষণ আগে বড়াম্মারে পিটাইছেন আমি তো বউ পিটাই নাই ওটা তো বুড়ি বুড়ি পিটাই বুড়ি পিটানো গায়ে আছে ওহো বড়াম্মা বুড়ি হয়ে গেছে আপনার বউ না না আরে বুড়ি এটা কি বয়স আছে ওটা কই যাইবে লাগতে লেগুতে লেখান নিলে কোন কোনখানে যাওয়ার জায়গা নাই আপনার বিচার কেটা করবো এ আমার কেউ আছে আমার বড় ভাই আছে আমার বিচার করবে বাবু তো মরিয়ে গেছে আমি হইলাম বিচারের ঊর্ধ্বে আমার আব্বাই দোষ করছে আমার আব্বারে আপনি বিচার করে দিবেন তাহলে আপনার বিচার করার মতো কেউ নাই আপনি চাইছেন তাই আমি বিচারের ঊর্ধ্বে আর বিচারক বিচারকের কোনো বিচার নাই চলো দেখি ওর কত বড় চাও আমি একটা শক করে বিয়া করাই দিছি এইটারে বলছে মারছে মারে লক্ষ্মী তুই আরে ভাই আয় আয় তো আমার কপালে মারবানা শোনেন ওই ঘটনা হয়েছে কি গাজা টাজা কিছু খাই না খাইছে সিগারেট সিগারেট কমলো পুরানা অভ্যাস তো জোয়ান দিবসে খাইছি মাঝখানে 30 বছর বাদ আছে হঠাৎ করে এই ভাইয়ে দূর জামাই জামাই গাঁজা খায় আমারও ধরাই দিছে ওই শালাই তো এইরকম না ওই জামাই তো ওই রকমই বিয়া তো এখন আমার কলজা গুদ্দা ফুসফুসি সব একসাথে লাভাইতে আছে মনে হয় আমি বাসুম না আমি তোমার বাপরে নিয়ে গেছি আমি বয়ে বয়ে একলা খাইতেছি হে আমার বন্ধু ভাইয়া কুত্তার মতো আইছে শালা কুত্তার বাচ্চা সাবধানে কইবা তুমি নাকি ফোনে টাকা ভরতে গেছিলা এই টাকা ভরতে গেছো মুখে ভরতে গেছিলা তাই তো থাম তোরা থাম আরে হ্যাঁ কথা কইতে তুই কোথায় হল বড় ভাই বল আমাদের দেশের সরকার যদি ভুটানের মতো ধূমপান একবারে নিষিদ্ধ করে দিত তাইলে এইসব সন্তান গাঁজা খাইতো না সিগারেট খাইতো না আমিও লোভে পড়তাম না আমি আজ থেকে এ কানে ধরলাম ভাই কান্দর কান্দর ধরলাম আজ থেকে ধূমপান বিষপান ক্ষমা করে দিবেন সবাই বড়াপ্পা